হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হীরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সব ছিল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিল যে সদা সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি দিতে, চ
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত নায়েবে রাসূল উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা জ্ঞান পিপাসু, ইসলাম পিপাসু, ইসলাম দ্রদি ভাতৃবৃন্দ, বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা লজ্জাশীলা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি যতটুকু জানি রানীনগর ইসলামপুর এলাকার মানুষ যারা আহল হাদিস সমাজে বসবাস করে বা নিজেদেরকে যারা সালাফি মানহাজের বলে দাবি করে, এরা কিন্তু জালসা কেন্দ্রে কোনো দোকান পাশার বসার অনুমোদন দেয় না বা পছন্দ করে না। আমি যখন ঢুকছিলাম আপনার গ্রামে, তখন দেখে আমার মনটা খুব খারাপ হলো, হতাশ হলাম যে এই জালসা কেন্দ্রিক যে দোকান পাশার বসতে দেওয়া হয়েছে, জালসা মাহফিলে এই সভাতে যদি 20টা লোক থাকে তো ওই দোকান বাজারে 50টা লোক থাকবে। আর এটা হয়ে গেছে আজকালকার জালসাগুলোর একটা বদ অভ্যাস, পরিবেশ নষ্টের মূল কারণ এই দোকান পাশার বসতে দেওয়া। এটা কখনোই সমচিন নয় যে একটা জালসাকে কেন্দ্র করে দোকান বসবে, বাজার বসবে আর এর অনুমোদন দেওয়া হবে। আমি মনে করি জালসা কমিটি থেকে শুরু করে নিয়ে গ্রামের প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা জায়গা থেকে তারা এর প্রতিবাদ করবে, কেউ প্রশ্রয় দেবে না যে একটা জালসাকে কেন্দ্র করে দোকান বাজার বসবে। কারণ এই দোকান বাজারে অশ্লীলতা বেহায় আপনারা ছাই লাভ হয়ে যাবে। একটু পরেই দেখবেন কি অবস্থা যুবক যুবতীদের, কে কাকে ধাক্কা মারবে আর কে কার সঙ্গে কথা বলার জন্য, কে কার সঙ্গে চোখাচুকি করার জন্য ব্যস্ত লাগাবে তা আপনি ভাবতে পারবেন না। আপনারা বয়স্ক মানুষগুলো বসে আছেন, বাবা জীবনের আছেন, আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানা, আপনারা হয়তো এতগুলো কথা বা বুঝতে পারবেন না অ্যাক্টিভ নন সোশ্যাল মিডিয়াতে, আপনি জানেন না। কিন্তু আজকে যখন জালসার ডেট যুবক যুবতী জেনে নিয়েছে, ও কিন্তু ওর জন্য কোথায় কথা বলবে, কোথায় দেখা করবে, কোন গলিতে কথা বলবে, কোন গাছের নিচে বলবে, কোন দোকানের সামনে বলবে, ও রেডি করে রেখেছে ফোনের মাধ্যমে। কথা বুঝলেন না? সব রেডি আছে, কিন্তু যদি আপনারা এই পরিবেশটা তারা না পাইয়েছে, এই সমস্ত বিয়াদব মার্কা যুবক যুবতীগুলো, এরা এইগুলো কর্তা করার সাহস পাবে না, প্রশ্রয় পাবে না। এই জন্য বলবো জালসা কেন্দ্রিক, ইসলামী সভা কেন্দ্রিক কোনো রকমের কোনো দোকান বসতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। এটা আপনাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে যে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা কখনোই এই এলাকাতে কোথাও যদি এইরকম ইসলামী সভা করা হয়, ধর্মসভা করা হয়, মহাসম্মেলন করা হয়, তাহলে কোনোদিন দোকান বসতে দেব না ইনশাআল্লাহ। একদম কমিটি থেকে শুরু করে নিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষ শপথ নেন। আলহামদুলিল্লাহ, আমি একজন গুনাহগার, মাওলানা তাজিবুর রহমান সালাফি একটা প্রতিষ্ঠান চালাই, আল জামিয়াতুস সালাফিয়া, যেটা অবস্থিত বর্তমান নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পলাশির সন্নিকট, পলাশিপাড়া থানার অন্তর্গত ধাওয়াপাড়া গ্রামে। এই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ আগামী 9ই ডিসেম্বর 22শে অগ্রায়ণ মহাসম্মেলন কনফারেন্স হচ্ছে, গোটা পশ্চিম বাংলার নামী দামি ওলামা একরামগণ উপস্থিত থাকবেন,
থাকবেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ জিয়াউল হক মক্কি হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ সাইফুল্লাহ আল ফাহাদ বাংলাদেশ হাফিজাহুল্লাহ তাআলা, থাকবেন শেখ সাহেল সালাফি, আজকে আপনাদের এখানে আছেন উনি। কথা বুঝতে পারলেন না? এভাবে গোটা পশ্চিম বাংলার টপ র্যাঙ্কের আলেমরা থাকবেন, একটা ফুসকার দোকান বসতে দেওয়া হবে না, চামড়া উঠিয়ে দেবে যুবকরা। আমার গ্রামের যুবকেরা চামড়া উঠিয়ে দেবে যদি একটা ফুসকার দোকান আসে। সরে যাও, সরে যদি যায় ভালো কথা, না হলে তার পদক্ষেপ তারা নেবে। কথা বুঝতে পারলেন? এভাবে পদক্ষেপ নেন, খবরদার, ইসলামী সভা কেন্দ্রিক জালসা কেন্দ্রিক কোন রকমের দোকান পাশার বসতে দেবেন না। বাদাম খাবে আর গল্প করবে, ঘুরে বেড়াবে, জিলাপি খাবে, মিষ্টি খাবে, ঘুরে বেড়াবে, এটা কখনোই সমাচীন নয়। সম্মানিত সুধী, আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ। এতক্ষণ যেগুলো বলেছি এগুলোও গুরুত্বপূর্ণ কথা, কারণ আজকে জালসা করাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, জালসাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। জালসাতে লাভ কয়েক শ্রেণীর মানুষের হয়, বাকি আর কার হয় আমি জানি না। এক, আমাদের মতো বক্তা, 10-20 হাজার টাকা পকেটে ভরে দেবেন, চলে যাব, মাইকম্যান নিয়ে এসছেন, মাইকম্যানের আজকে রুজিরুটি, তারপরে ওই যে দোকানগুলো এসেছে ওদের রুজিরুটি, আর কিছু যুবক যুবতী তাদের ডেট ফিক্স থাকে, তাদের অবৈধ মিলনের সময় সুযোগ করে দেওয়া, এছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তবে আলহামদুলিল্লাহ জালসা জালসার মতো হয় অনেক জায়গায়, তার পরিবেশ রক্ষা করে সেখানে অবশ্যই কল্যাণ আছে, জালসা করার দরকারও আছে, তবে সেটা হতে হবে সম্পূর্ণ শরিয়া মেনে ইসলামী পরিবেশে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, আগামীতে যেন সেটা আমরা করতে পারি। সম্মানিত সুধী, আজকে যে আলোচনা করব, হয়তো এই আলোচনা আপনারা অনেকেই শুনেছেন, শুনে থাকবেন, থাকাটাই স্বাভাবিক, কারণ আজকে আলেমদের থেকে আমরা সাধারণ মানুষরাই বড় আলেম। দেখবেন ফতোয়াবাজিতে শুরু করে, গলাবাজিতে শুরু করে, সব কিছুতে আমরা আগে। তো যাই হোক, কোরআন ও হাদিসের কথা আল্লাহ আল্লাহ রাসূল বলতে বলেছেন, আল্লাহ রাব্বুল বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহর স্মরণ সভা করো, আল্লাহর জিকিরের কথা মানুষের সামনে বলো, যারা মুমিন তাদের কল্যাণ হবে, তাদের লাভ হবে, তাদের জীবনে কামিয়াবি আসবে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা অস্বীকারী তাদের সামনে বলা আর না বলা, ভয় দেখানো আর না দেখানো সওয়াউন, উভয়টাই সমান, উভয়টাই বরাবর, ওদেরকে যতই বলা হোক আর না বলা হোক, ওদের বললেও ওরা ঈমান নিয়ে আসবে না, ওরা ভয় করবে না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিফাত সম্পর্কে পরের আয়াতে বলছেন, কারা ওই অস্বীকারীদের আল্লাহ রাব্বুল আলামিন কানের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, তাদের অন্তরে মোহর আল্লাহ লাগিয়ে দিয়েছেন,
তাদের কানের পটিতে মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়াবসারিহিম তাদের চোখে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, ওরা শুনবে, ওরা দেখবে, ওরা বুঝবে, বোঝার পরেও না বোঝার ভান করবে, দেখার পরেও না দেখার ভান করবে, ওরা সব বুঝে না বোঝার ভান করবে, এদেরকে বলার না বলা উভয়টাই সমান, সওয়াউন, এরা অস্বীকারকারী, এরা অস্বীকারকারী, আর এদের জন্য আযাবুন আলীম, দর্দনাক আযাব, কঠিন আযাব, ভয়ানক আযাব, আল্লাহর আযাব অপেক্ষা করছে। এই বেঈমানগুলো যখন আসবে, এই আযাব তাদেরকে আক্রমণ করবে, এই আযাব তাদেরকে পাকড়াও করবে, এই আযাব তাদেরকে এমন করে ধরবে যে আযাব থেকে তারা রক্ষা রেহাই পাবে না। অতএব মুমিনদের বৈশিষ্ট্য হলো, যখন কোরআন ও হাদিসের কথা তাদের সামনে আলোচনা করা হবে, তাদের ঈমানের ভোল্টেজ বাড়বে, আর কাফের অস্বীকারীদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে, তো এরা দূরে সরে যাবে, এদেরকে বলা না বলা সমান হবে, আর এদের জন্যই কঠিন আযাব অপেক্ষা করছে। তো সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাদাকা। সাদাকা কি জিনিস? সাদাকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সাধারণভাবে যেটা ব্যয় করা হয় সেটাকে সাদাকা বলা হয়। সাদাকা কয় প্রকার? সাদাকা মূলত দুই প্রকার। একটা হচ্ছে সাদাকায়ে আম, আর একটা হচ্ছে সাদাকায়ে খাস বা সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে আমটা কি? সাদাকায়ে আম হচ্ছে সাধারণ একটা দান। যেমন কোনো একজন গরিব, কোনো একজন মিসকিন, কোনো একজন ফকির, এদেরকে আহার দান করলেন, বস্ত্র দান করলেন, সামান্য কিছু অর্থ দান করলেন, ইফতার খাওয়ালেন, মানুষকে দাওয়াত করলেন, দাওয়াত করে খাওয়ালেন, এটা হচ্ছে একটা সাধারণ সাদাকা। সাদাকা অবশ্যই করতে হবে, সাদকার অনেক গুরুত্ব রয়েছে। সাদকার কি গুরুত্ব রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারদ্দুল বালা, সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত তার কাছ থেকে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন করিব মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী করা হয়, বাঈদ মিনান নার, জাহান্নাম থেকে তাকে দূরে সরানো হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদাকা। তাহলে এই সাদাকা সম্পর্কে আমাদের জানা দরকার আছে। সম্মানিত সুদীপ, আম সাদাকা আর সাদাকায়ে জারিয়া এই দুটো সাদাকার মধ্যে পার্থক্য করেছে, আসমান আর জমিন পার্থক্য করেছে। কেন পার্থক্য করেছে? আপনি যে আম সাদাকা করলেন, একজন মানুষকে সাধারণভাবে কিছু আপনি বস্ত্র দিলেন, আপনি সাধারণ কিছু খাদ্য দান করলেন, অবশ্যই এটা করতে হবে। আল্লাহর রাসূল আপনাকে বলেছেন, আল্লাহ আপনাকে বলেছেন অসংখ্য জায়গাতে ফকির মিসকিনদেরকে দেওয়ার কথা বলেছেন। কিন্তু বন্ধুরে, সাদাকা যে দুই প্রকার, একটা হলো সাদাকা আম আর দ্বিতীয় হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়ার মধ্যে আর সাদকায়ে আমের মধ্যে আসমান আর জমিনের মতো ফারাক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহি মুসলিম বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, বিশ্বনবী বলছেন, ইদা যখন কোনো মানুষ মারা যায়,
হয় যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ইনকাতা আনহু আমালুহু, ওই ব্যক্তির সঙ্গে দুনিয়ার সমস্ত আমলের কানেকশন কেটে যায়, ডিসকানেকশন হয়ে যায়। ওর সঙ্গে দুনিয়ার সঙ্গে, ওর সঙ্গে দুনিয়ার আমলের সঙ্গে আর কোনো কানেকশন থাকে না। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটায় এমন কানেকশন আছে, তিনটায় এমন কাজ আছে। ওই তিনটা কাজের মধ্যে যে কোনো কাজ যদি সে করে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই লোকটা মারা যাওয়ার পরেও তার সঙ্গে ওই সম্পর্কটা ছিন্ন হবে না, ডিসকানেকশন হবে না, কেটে যাবে না, রদ হয়ে যাবে না। ওই লোকটা মারা যাওয়ার পরেও ওই লোকটার পিছু পিছু ওই তিনটা জিনিস পৌঁছে যাবে, কবরে যাবে ওই লোকটার সঙ্গে ওই তিনটা জিনিস পৌঁছে যাবে, হাসরের ময়দানে যাবে। তো ওই তিনটা জিনিস হাসরের ময়দান পর্যন্ত তার কাছে পৌঁছাবে, দুনিয়ার সঙ্গে, হাসরের ময়দানের সঙ্গে, দুনিয়ার সঙ্গে, কবরের সঙ্গে। ওই লোকটা যেখানেই যাক না কেন এই তিনটা আমল তার কাছে কানেকশন জুড়ে থাকবে, চুম্বকের মতো লেগে থাকবে, কোনো জায়গাতেই ওই তিনটা আমল রদ হয়ে যাবে না। তার মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। কি বলছেন? এক নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। এবার সাদাকায়ে জারিয়াটা কি? সাদাকায়ে আম বুঝলেন, সাদাকায়ে জারিয়া একটু বুঝে নেন। সাদকায়ে জারিয়া হচ্ছে এমন একটা সাদাকা, এমন একটা দান আল্লাহর পথে ব্যয় যেটা অবশিষ্ট থাকে, বাকি থাকে। কেমন? আজকে মসজিদ কেন্দ্রিক না সভাটা, আজকে আপনার যে মসজিদের উন্নতি কল্পে সভা করা হয়েছে, আপনার এখানে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, এখানে কোনো হয়তো মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, এতিমখানা নির্মাণ করা হচ্ছে, এইরকমভাবে মসজিদ মাদ্রাসা এতিমখানা এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনি সহযোগিতা করেন, একটা মসজিদ আপনি বানিয়ে দেন, একটা মাদ্রাসা আপনি বানিয়ে দেন, একটা এতিমখানা আপনি বানিয়ে দিলেন, শুধু তাই নয়, আপনি মাটির মধ্যে অথবা রাস্তার মধ্যে কোনো একটা জায়গাতে মরুভূমি প্রান্তর যেখানে ছায়ার কোনো ব্যবস্থা নাই, আরামের কোনো ব্যবস্থা নাই, এইরকম একটা জায়গা আপনি একটা আপনার জায়গার মধ্যে আপনার জায়গাতে একটা গাছ আপনি রোপণ করে দিলেন, একটা গাছ আপনি লাগিয়ে দিলেন, ওই গাছটা ছায়া দিল, ওই গাছটার নিচে মানুষ প্রখর রৌদ্রে মাটি পরিশ্রম করে কাজকর্ম সেরে কৃষকের দলেরা, বিভিন্ন মানুষেরা, বিভিন্ন প্রকারের মানুষেরা রাস্তাতে চলাচল করতে গিয়ে রৌদ্রের প্রখর তাপে কষ্ট অনুভব করার কারণে ওই গাছের নিচে গিয়ে আশ্রয় নেবে, ছায়া নেবে, আরাম করবে, অথবা কোনো একটা বাড়িতে, কোনো একটা জায়গাতে, কোনো একটা রাস্তার মোড়ে একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, একটা সাবমার্সাল বসিয়ে দিলেন, একটা সাবমার্সাল বসিয়ে যখন দিলেন ওই জায়গায় পানির সমস্যা ছিল, পানির জন্য মানুষ কষ্ট পেত, পানির সমস্যাটা আপনি দূর করে দিলেন, ওই সাবমার্সালটা বসালেন, ওই গাছটা আপনি রোপণ করলেন, ওই যে আপনি মাদ্রাসাটা বানিয়ে দিলেন, ওই যে মসজিদ বানিয়ে দিলেন, এতিমখানাটা বানিয়ে দিলেন, সামাজিক উন্নয়নমূলক কাজে একটা ফাউন্ডেশন আপনি করে দিলেন, এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। আর এই সাদাকায়ে জারিয়া এমন একটা জিনিস রে বাবা, এই সাদাকায়ে জারিয়া এমন একটা জিনিস কমা, আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি করে দিতে পারেন, আপনি থাকবেন না, আমি থাকব না, পৃথিবীতে কেউ থাকবে না, আপনার সঙ্গে যারা ছিল কেউ নাই, সব চলে গেছে, কিন্তু মাদ্রাসা আছে, মসজিদটা আছে, এতিমখানাটা আছে, ওই গাছটা লাগিয়ে দিয়েছিলেন গাছটা আছে, ওই সাবমার্শালটা বসিয়ে দিয়েছিলেন ওই সাবমার্শালটা আছে, এই জিনিসগুলো যতদিন থাকবে অতদিন পর্যন্ত আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে আপনি দুনিয়া
দুনিয়াতে দান করতে থাকলে যে সওয়াব পেতেন, সাদকা করতে থাকলে যে সওয়াব পেতেন, প্রতিদিন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করলে যে সওয়াব পেতেন, প্রতিদিন আপনার এতিমখানায় আপনি অংশগ্রহণ করলেন, যে অংশগ্রহণটা দানের জন্য সাদকার জন্য করলেন, করে যে নেকিটা পাবেন আপনি মারা যাওয়ার পরে, ওইটা বানিয়ে দিয়ে যাওয়ার কারণে, ওইটাতে সহযোগিতা করার কারণে আপনি মারা যাওয়ার পরেও দৈনন্দিন যে সাদকা আপনি করে যে সওয়াব পাবেন, আপনি কবরে শুয়ে শুয়ে আর সাদকা করার ক্ষমতা নাই, কিন্তু এই সাদকা যে আপনি করে গেছেন, করে যাওয়ার কারণে আপনার সাদকার সওয়াব আপনার আমলে নামাই লিখাবে। কথা বুঝে এসেছে? আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সকলেই দুনিয়া থেকে চলে গেছি, যারা একসঙ্গে ছিলাম, মসজিদটা বানালাম, মাদ্রাসাটা বানালাম, এতিমখানা বানালাম, সাবমার্শাল বসালাম, কেউ নাই, আমাদের পরের প্রজন্মরা আছে। মারা যাওয়ার পরেও আমার আপনার সঙ্গে এই আমলের ছেদ হবে না, এই আমলের সব কিন্তু আমার আপনার কবরে পৌঁছাবে, কিন্তু এই সাদাকার ব্যাপারে আমরা হয়তো গুরুত্ব আরোপ করতে পারি না, খোঁজ রাখতে পারি না। সম্মানিত সুধী, আজকে অনেক মহাদ্দেস একরাম বলছেন, বিজ্ঞ ওলামা একরামরা বলছেন, যে মসজিদ বানানোর থেকেও যদি মাদ্রাসা বানানো যায় তার সব অনেক বেশি। তার লজিকটা কি, তার যুক্তিটা কি? আজকে যদি মাদ্রাসা না থাকে, আজকে যদি শিক্ষা কেন্দ্র না থাকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা উঠে যায়, আপনি তিনতলা মসজিদ করলেন, টাইলস লাগালেন, মার্বেল দিলেন, এসি লাগালেন, কিন্তু সেই মসজিদে ইমামতি করার লোক থাকবে না, সেই মসজিদে মুসল্লি থাকবে না, সেই মসজিদে নামাজ পড়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ইসলামী চর্চা না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে এই সমস্যা হবে। এই জন্য ইসলামী শিক্ষা করার জন্য, ইসলামী শিক্ষার প্রসার প্রসার করার জন্য যত সম্ভব মাদ্রাসা মক্তবের প্রয়োজন। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লাতে আমি মনে করি মসজিদে একটা মক্তব থাকা প্রয়োজন, যেই মক্তবে যেখান থেকে আলেমরা বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেবে, দ্বীনের শিক্ষা দেবে। আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, ইসলাম আপনাকে বাধা দেয় না, কিন্তু ডাক্তার বানানোর পূর্বে, ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে কমপক্ষে তাকে 8 থেকে 10 বৎসর, কমপক্ষে 10 বৎসর পর্যন্ত তাকে কোরআনের শিক্ষা দেন, তাকে কোরআনের হাফিজ বানান, কমপক্ষে ন্যূনতম ইসলামী আদব কায়দা শিষ্টাচার, তাকে তাওহীদের জ্ঞান দেন, তাকে বিদআতের শিক্ষা দেন, শিরক বিদআত আপনি তাকে চেনান, শিরক বিদআতের শিক্ষা দেন। এই শিক্ষা আপনার বাচ্চাকে দেওয়ার পর আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, সমস্যা হবে না। সম্মানিত সুধী, যেহেতু তাকে আপনি কোরআনের জ্ঞান দিয়েছেন, তাওহীদের জ্ঞান দিয়েছেন, শিরকের জ্ঞান দিয়েছেন, বিদআতের জ্ঞান দিয়েছেন, হারাম হালালের জ্ঞান দিয়েছেন, ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হওয়ার পরে সিমেন্টের পরিবর্তে বালি দিয়েই ঢেলে দেবে না, ও রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করবে না, ও 3 দিন ব্রিজ ঢালাই হতে না হতে, ব্রিজের কাজ কমপ্লিট না হতে আপনার ভেঙে পড়ে যাবে না, ওই ছেলে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান কোরআনের শিক্ষা দেওয়ার পর। আজকে দেখছেন না, আমরা ইংরেজদেরকে খারাপ বলি না, বলি ইংরেজিরা আমাদের এই দেশে সব লুটে নিয়ে চলে গেছে, বলি কি বলি না গো বাবা, বলি না যে তারা 200 বৎসর রাজত্ব করেছিল আমাদের দেশে, আর 200 বৎসর রাজত্ব করার পর আমাদের দেশের যা কিছু ধন ভাণ্ডার সব নিয়ে চলে গেছে। তবে আমি মনে করি একথা বলার জন্য আমার কেস খেতেও পারি বলা যায় না, সেই ব্রিটিশরা, আমি ওই ব্রিটিশদের দালাল নই, ওই ব্রিটিশরা ব্রিটিশদের জামানাতে যে সমস্ত স্থাপনাগুলো করে গেছে, যে সমস্ত ব্রিজগুলো বানিয়ে গেছে, যে সমস্ত স্থাপনা তারা তৈরি করেছে আজও পর্যন্ত অক্ষত আছে। ঠিক বলছি না ভুল বলছি? আজ অক্ষত আছে। আজকে দেখেন না, হাওড়া সেতু কারা তৈরি করেছিল?
এখনও আছে, কিন্তু আপনার বেশি নাম বলা যাবে না, দেশের অবস্থা তো ভালো নয়, বুঝতে পারছেন? নাম বললে কালকে আবার কেস খেতে হবে, তারপরের দিন জেলের ভাত খেতে হবে। আপনি একটু পেপার পত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়া চলছে, অসুবিধা কিছু নেই। কত ব্রিজ উদ্বোধন হওয়ার আগেই ভেঙে পড়ে গেল। আমার এই পশ্চিমবাংলার কথাটা বলছি না, ছেড়ে দিচ্ছি। পশ্চিমবাংলার বাইরে যে বিহার কদিন আগে দেখলেন না, বিহারে একটা সেতু উদ্বোধন হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। তাহলে এই ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন তো, এই ইঞ্জিনিয়ারের পিছনে যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, তাহলে কি সম্ভব হতো? সম্ভব হতো না। এই জন্য আপনাকে, আপনার সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধী, দেওয়ার পর আপনি তাকে মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, হাকিম বানান, উকিল বানান, উকিল বানান, যা খুশি বানান, কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছিলাম সাদকায়ে জারিয়ার কথা। আজকে যদি আপনি দুনিয়ার বুকে এই সাদকায়ে জারিয়া করে যেতে পারেন, মাদ্রাসা মক্তব বানিয়ে দিয়ে যেতে পারেন, এতিমখানা বানিয়ে দিয়ে যেতে পারেন, সম্মানশীল মানুষকে বসিয়ে পানির অভাবটা মেটাতে পারেন, গাছের ছায়া দিয়ে মানুষকে আরাম দিতে পারেন, তাহলে আপনি মনে করছেন হয়তো এই দুনিয়ার মানুষের উপকার করলেন, হয়তো মনে করলেন ওই মৌলানা মাদ্রাসা চালায় ওর উপকার করলাম, আপনি হয়তো ভাবছেন ও মডলি করে মসজিদটা চালায় ওর উপকার করলাম। না না বাবা জীবন, আপনি ওর উপকার করেননি, ওর উপকার করেননি, বরং আপনি আপনার কত বড় উপকার করে গেলেন যে উপকারটা আপনি মারা না গেলে বুঝতে পারেন, দুনিয়ার বুক থেকে না গেলে বুঝতে পারবেন না। তবে বাবা জীবন, আজকে অনেক সাদকা হয়, অনেক দান হয়, সেই দানগুলো কি লিল্লাহে তাকবীর, মারহাবা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর নেওয়ার জন্য, আজকে বাহুবা নেওয়ার জন্য দানগুলো করে মানুষ? এই জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই এক শ্রেণীর মানুষের জন্য খুব ভয়ানক, খুব কঠিন সমস্যা। কে ওই এক শ্রেণীর লোক? বলে ওই লোকটা যে দুনিয়ার বুকে মোটা মোটা দান করেছিল, মসজিদ বানিয়ে দিয়েছিল, মাদ্রাসা বানিয়ে দিয়েছিল, এত দান করেছিল, দানের কোনো শেষ ছিল না, অনেক দান করেছে, দানের পাহাড় সে করে গেছে, অথচ কেয়ামতের মাঠে বিচারের ময়দানে বিচার শেষ করার পরে ওই লোকটার ফয়সালা হবে জাহান্নামী হিসাবে, যেই জাহান্নামী হিসাবে ফয়সালা হয়ে যাবে, চট করে লোকটা বলবে আল্লাহ, দুনিয়ার বুকে কত মাদ্রাসা বানিয়েছিলাম, কত মসজিদ বানিয়েছিলাম, কত মক্তব বানিয়েছিলাম, কত এতিমখানা বানিয়েছিলাম, এত এত মসজিদ বানিয়েছি, এত এত টাকা দান করেছি, এত এত অর্থ দিয়েছি, আজকে কেন আমি জাহান্নামে যাব? আমার তো জান্নাতে যাওয়ার কথা, আমার জান্নাতে যাওয়ার কথা, অথচ আমি কেন আজকে জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে যাব কেন? আলোচনা করছি, পরে কথা হবে। সম্মানিত সুধী, সেই লোক এত কিছু দান করার পরেও জাহান্নামি ঘোষণা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে দানটা করেছিলে ওই দানটা কার জন্য করেছিলে বলো? ওই দানটা যখন তুমি করেছিলে তখন তোমার মনে মনে এইরকম ছিল যে আমাকে লোকে দানবীর বলবে, আমাকে লোকে বড় দানশীল বলবে, আমি অনেক দান করি দাতা বলবে, এই দাতা বলার জন্য, দানবীর বলার জন্য, অনেক সুনাম নেওয়ার জন্য তুমি দান করেছিলে, দুনিয়ার লোক তোমাকে দানবীর বলেছিল, দুনিয়ার লোক তোমাকে দাতা বলেছিল, দুনিয়ার লোক তোমার অনেক প্রশংসা করেছে, মারহাবা দিয়েছে, তাকবীর দিয়েছে, অতএব দুনিয়াতেই তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো, আখিরাতে আর তোমার জন্য কোনো কিছু অবশিষ্ট নাই, অতএব দান করেও সমস্যা যদি আপনার এই জায়গাটা পরিষ্কার না থাকে। কথা বুঝলেন না? যখন দান করবেন, দান করার সময় আপনার নিয়ত থাকবে
এখলাস থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে আমাকে দাতা বলবে, কে আমাকে দানবীর বলবে, কে আমার প্রশংসা করবে, কে আমার জন্য মারহাবা বলবে, এটার জন্য দান করতে হবে। এই নিয়ে তো দান করবেন না, এই নিয়ে তো দান করলে দুনিয়ায় আপনার হবে, পরকালে কিছুই পাওয়া যাবে না। আমাদের মতো এক শ্রেণীর বক্তার খুব সমস্যা রে বাবা। আমাদের মতো বক্তা যারা, এই বক্তাদের অবস্থা খুব কঠিন হবে, খুব ভয়ানক হবে। এই বক্তারাও জাহান্নামের কাতারা যাবে। আমাদের মতো বক্তাদেরকে দিয়ে প্রথম জাহান্নামটা উদ্বোধন করা হবে। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বড় মলবে ছিলাম, আমার নামের পিছনে আগে কত টাইটেল ছিল। এই হাদিসগুলো যখন পড়ি রে বাবা মনে হয় তখন চোখে পানি চলে আসে, বুকের ভিতরে নাড়া দেয়, কষ্ট হয়। হায় আল্লাহ, জানি না এত কথা মানুষের কাছে বলে বেড়াই, এত হাদিস কোরআনের আলোচনা করি, না জানি আমাদের অবস্থা কি হবে। সেদিন কে আমার মতো বক্তা ওই জাহান্নামে যখন যাবে গো, জাহান্নামে যখন চলে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে তোমার কালামের প্রচার করেছিলাম, তোমার রাসূলের প্রচার করেছিলাম, আমি তো হাদিসের প্রচার করেছিলাম, তোমার দিন বাঁচানোর জন্য কথা বলেছিলাম, আমার তো আজকে জান্নাতে থাকার কথা, কিন্তু আমার নামটা কেন জাহান্নামের কাতারে। সেদিন আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি যখন আলোচনা করতে, তুমি যখন বক্তব্য দিতে, তখন তুমি মনে মনে ভাবতে, লোকে তোমাকে বলবে কত ভালো আলোচনা করলো, কত সুন্দর আলোচনা করলো, কত ভালো আলোচক, কত বড় মলবী, কত বড় আলোচনাকারী। এই রকম নাম নেওয়ার জন্য, এই বাহুবা কোরানোর জন্য, তোমার জালসার ডেট বাড়ানোর জন্য, তোমার জালসাতে ডেট যত বেশি হয়, বেশি বেশি ডেট হয়, তোমার ডেট যেন ফাঁকে না থাকে, তোমার যেন নাম দেশ বিদেশে ছড়ায়, এই নাম নেওয়ার জন্য তুমি কোরআনের আলোচনা করেছিলে, হাদিসের আলোচনা করেছিলে, তুমি আমার কথা বলেছিলে। অতএব তোমার নামের টাইটেল যেমন বড় ছিল, তোমাকে প্রধান বক্তা বলেছিল, তোমাকে বড় বক্তা বলেছিল, তোমাকে দেশ বিদেশের খ্যাতনামা বক্তা বলেছিল, ইউটিউব জগতের আরড়ের সৃষ্টিকারী বক্তা বলেছিল, দুই বাংলার খ্যাতনামা বলেছিল, সারা ইন্ডিয়ার খ্যাতনামা বলেছিল, গোটা ওয়ার্ল্ডের খ্যাতনামা বলেছিল, তোমাকে আল্লামা বলে মানুষ পরিচয় দিয়েছিল। অতএব শোনো, তুমি যেমন দুনিয়াতে তোমার অন্তরের ভিতরে এই নিয়ত রেখেছিলে, অতএব তুমি সেটা দুনিয়াতে পেয়ে গেছো, এখন যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। অতএব আমরা যে আলোচনা করছি, এই আলোচনার ফাঁকে যদি দিলের ভিতরে এতটুকুন চলে আসে যে আজকে রানীনগর থানার মানুষ আমাকে খুব ভালো বলবে, বাহবা দেবে, পরের দিন আরেকবার জালসার জন্য ডাকবে, এই নিয়ত করে যদি আমার জালসা হয়, তাহলে বুঝতে পারছেন আমার কাতারটাও জাহান্নামের কাতারে। আজকে সত্যি ঈমান টিকিয়ে রাখা খুব মুশকিল, কঠিন অবস্থা, ভয়ানক অবস্থা। এই জন্য প্রত্যেকটা জায়গা থেকে যখন কাজ করব তখন কি করব, ইখলাসের সঙ্গে, যে যে জায়গা থেকে আল্লাহ রাসূলের রাস্তায় কাজ করবে, নিয়াতটা থাকবে, ইখলাসটা থাকবে, কিসের? একমাত্র আল্লাহর সন্তুষ্টির, জান্নাত পাওয়ার আশায়। মানুষে কি বলল, পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে চলে যাক, পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিপক্ষে চলে যাক, যদি আল্লাহ আপনার পক্ষে থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ, আর পৃথিবীর সমস্ত মানুষ আপনার পক্ষে আপনাকে বাহবা দিচ্ছে, আর আমার আল্লাহ যদি আপনার বিপক্ষে চলে যায় আপনি সব থেকে নিকৃষ্ট। অতএব সম্মানিত সুধী, আজ দুনিয়ার বুকে আমাকে আপনাকে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। তবে সাদকায়ে জারিয়া যদি করে যেতে পারা যায়, এই সাদকায়ে জারিয়া করে যেতে পারলে আমার আপনার জীবন কল্যাণময় হবে, আমার আপনার জীবন কল্যাণময় হবে। এই সাদকায়ে জারিয়া আপনাকে আমাকে জান্নাতের দোরগোড় পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
সম্মানিত সুদীপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সঙ্গে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কেটে যায়। ইল্লা মিন সালাস, কেবলমাত্র তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। দুই নম্বর হলো আও ইলমুন ইনতাফুবি, এমন একটা শিক্ষা যে শিক্ষাটা সে অর্জন করেছে, ওই শিক্ষাটা অর্জন করার পরে আবার অন্য জনকে দিয়ে গেছে, ওই শিক্ষার সিলসিলা চলতে থেকেছে। অর্থাৎ হলো ইসলামী শিক্ষা, শরীয়তের শিক্ষা, আদর্শের শিক্ষা। যেই শিক্ষা নিলে জাতি উন্নত হবে, যেই শিক্ষা নিলে জাতি, আপনার পরিবার সব কিছু আদর্শ সম্পন্ন হবে, সমাজ নোংরামি মুক্ত হবে, পরিবার নোংরামি মুক্ত হবে, সমাজে আদর্শ ফিরে আসবে, পরিবারে আদর্শ ফিরে আসবে, আল্লাহ ভীতি আসবে, রাসূলের চরিত্র পরিবারে আসবে। এইরকম একটা শিক্ষা আপনি নিয়েছেন, এইরকম একটা শিক্ষা নিয়ে আপনি আজকে সেই শিক্ষা দিতে শুরু করেছেন। তাহলে আল্লাহর নবী বলছেন, ওই শিক্ষা নেওয়ার কারণে, ওই শিক্ষা দেওয়ার কারণে ওইখান থেকে যে নাফা হলো, ওইখান থেকে যে উপকার হলো, ওটা হলো সাদকায়ে জারিয়ার একটা অংশ। আপনি মারা যাওয়ার পরেও, আপনি মারা যাওয়ার পরে ওই আমলটার নেকিটার রদ আপনার সঙ্গে হবে না। আপনি কবরে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে, মাবুদ গো, আমাকে তারা শিক্ষা নিয়েছিল, কোরআনের শিক্ষা দিয়েছিল, নিজে শিক্ষা নিয়েছিল এবং মানুষকে শিখিয়েছিল, আদর্শের শিক্ষা দিয়েছিল, সমাজ পরিবর্তনের শিক্ষা দিয়েছিল, শিরকের শিক্ষা দিয়েছিল, বিদাতের শিক্ষা দিয়েছিল, মাজার ব্যবসার বন্ধের কথা বলেছিল, আল্লাহ তোমাকে চিনিয়েছিল, তাওহীদের কথা বলেছিল। আয় আল্লাহ, অতএব এই শিক্ষা যে লোকটা দেয়, ওই লোকটাকে জাহান্নামে না দিয়ে আমি সুপারিশ করছি, আল্লাহ তার আমল তাকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমল আপনার সুপারিশ করবে। তবে সম্মানিত শুধু আপনাকে এই ফাঁকে একটা কথা বলে নিই, পৃথিবীর মধ্যে আপনার যত কিছু আমল থাক না কেন, যত ভালো আমল আপনার জীবনে আছে না কেন, যত উত্তম আপনার জীবনে আমল আছে না কেন, লক্ষ লক্ষ টাকা দান আপনি করেন না কেন, একাই মাদ্রাসা বানিয়ে দেন না কেন, একাই মসজিদ বানিয়ে দেন না কেন, একাই এতিমখানা বানিয়ে দেন না কেন, পৃথিবীতে যত ভালো কাজ সব কাজগুলো আপনি করেন না কেন, যদি একটা আমল আপনার জীবনে, আমার জীবনে না থাকে, তাহলে ওই আমলগুলো সব অস্য হয়ে যাবে, ওই আমলগুলোর কোনো মূল্য থাকবে না। সেই আমলটা হলো আমল, এমন একটা আমল যেই আমলটার কোনো বদলি হয় না। আপনি হজ করার ক্ষমতা রাখেন, হজ করতে কোনো কারণবশত আপনি যেতে পারেননি, কাউকে অর্থটা দিয়ে হজ করিয়ে দেন, আপনার হজ হয়ে যাবে। আপনার সিয়াম ফরজ রয়েছে, আপনি সিয়াম রাখতে পারেননি, আপনি না রাখতে পারার কারণে কাউকে সিয়াম রাখার যে উপক্রম, যা কিছু খাবার লাগে, যা কিছু প্রয়োজন, সব কিছু দিলেন, আপনার পক্ষ থেকে সিয়াম হয়ে গেল। সম্মানিত সুদী, এইভাবে করে অনেকগুলো আপনার কাজ আছে, অনেকগুলো বিষয় আছে শরীয়তে, যেগুলো আপনি না করে অন্য কাউকে করিয়ে নিলে আপনার হয়ে যাবে। কিন্তু আমি যে আমলটার কথা বলতে চলছি, পৃথিবীর সব আমল যদি আপনার জীবনে থাকে আর ওই আমলটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ওই আমলটা হলো সলাত। কি সলাত? জীবনে যদি আমার আপনার সলাত না থাকে, নামাজ আমার আপনার জীবনে যদি না থাকে, জীবনে যত আমলই আপনি করেন সে আমলের কোনো মূল্য আমার আপনার হবে না। কারণ হচ্ছে, আপনাকে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি, মনে করুন আপনি যতগুলো আমল করছেন সেই আমলগুলো জিরো জিরো হয়ে থাকছে, শূন্য হয়ে থাকছে।
কিন্তু শূন্য বা জিরোর পূর্বে বাম সাইডে যদি একটা এক লাগিয়ে দেন, এক বাড়িয়ে দেন, কি সংখ্যায় এক, আপনি এক দিলেন, ডান দিকে একটা শূন্য দিলেন দশ হলো, আর একটা শূন্য দিলেন একশো হলো, আর একটা শূন্য দিলেন এক হাজার হলো, আর একটা শূন্য দিলেন দশ হাজার হলো, আর একটা শূন্য দিলেন এক লক্ষ হলো, হলো কি হলো না? ওই রকম আপনার জীবনে সলাতের মূল্য, সলাত সংখ্যা হলো এক, দান আপনার জিরো, সাদকা আপনার জিরো, হজ আপনার জিরো, জাকাত আপনার জিরো, ভালো কথা বলা জিরো, সবগুলো জিরো, বসতে 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 চলে যাবে। আর সলাত যখন আপনার জীবনে শুরু হবে, ওই সলাতটা জিরোগুলোর পূর্বে বাম সাইডে এসে বসে যাবে, আর জিরোগুলোর মূল্য ওর আমলটা বেড়ে গেল, ওর মূল্য হয়ে গেল। নচেত জিরোর পূর্বে যদি কোনো সংখ্যা না থাকে, এক লক্ষ জিরো, এক লক্ষ শূন্য আপনি লাগিয়ে দেন, ওই শূন্যের কোনো মূল্য পৃথিবীতে নাই, ওই শূন্যের মূল্য আখেরাতেও নাই। যদি ওই শূন্যের আগে আপনি একটা এক বসিয়ে দিতে পারেন, তাহলে এই শূন্যগুলোর মূল্য চলে আসবে। ঠিক ওই রকমভাবে বন্ধুরে আমার, বাবা জীবনে আমার, আমার আপনার জীবনে হাজার ভালো কাজ আছে, সবগুলো শূন্য শূন্য শূন্য। আর যখনই সলাত আমার আপনার জীবনে আসবে, ওই শূন্যের বাম পাশে একটা সংখ্যা এক হয়ে যাবে। বুঝে এসেছে না আসে নাই? মানে আপনি সলাত যখন পড়লেন এক, জাকাত দিলেন একটা শূন্য পড়ে গেল, হজ করলেন একটা শূন্য পড়ে গেল, সিয়াম করলেন একটা শূন্য বেড়ে গেল, একের পর এবার বাড়তে থাকলো শূন্যগুলো, আর এর মর্যাদা বাড়তে থাকলো, এক থেকে দশ, দশ থেকে একশো, একশো থেকে হাজার, হাজার থেকে দশ হাজার, এভাবে করে বাড়তে বাড়তে চলে যাবে সম্মানিত সুধী। অতএব সলাত যদি আমার আপনার জীবনে না থাকে, তাহলে আপনি আমি কখনোই জান্নাত যেতে পারবো না, কখনোই না। আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দিতে পারেন, কাফের কেউ দিতে পারেন, সেটা আল্লাহর হাত। কিন্তু সিস্টেম হয়েছে, কোরআন হাদিস যেটা বুঝি, কোরআন হাদিসে যেটা বলা হয়েছে, সলাত ছাড়া জীবনে কেউ জান্নাত যেতে পারবে না। অথচ এই সলাতের গুরুত্ব আমরা দিই না, আমরা কি করি, হেলাই ফেলাই কাটিয়ে দিই, খামোখা। জহরের আজান হয়ে গেছে, বাড়িতেই আছি, কোনো কাজ নেই, মাঠ থেকে চলে এলাম, ঘাট থেকে এলাম, অফিস থেকে এলাম, বসে আছি, সাধারণভাবে হেলাই ফেলাই দু ঘন্টা কাটিয়ে দিয়ে সেই গোসল করতে যাচ্ছি আসরের সময়, আসরের সময় গোসল করলাম, গোসল করতে করতে আজান হলো, তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটা পান মুখে দিয়ে আউ আউ করতে করতে কুকুরের মতো এর বাজার দিয়ে চললাম, বুঝলেন না, বাজারে গিয়ে আবার চায়ের দোকানে বসে বক 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 করে তেহরান বাহরান, হ্যাঁ আমেরিকা, লন্ডন, জাপান, ইরাক, ইরান, সব জায়গার খবর, মনে হচ্ছে যেন এর সব মুখস্থ। ওকে যদি জিজ্ঞেস করে, আরে বেটা তুমি ইরাকের খবর, ইরানের খবর দিছ, আর তোমার বোঝে ওদিকে বেলাও ছাড়াই চলে বেড়াইছে, খোঁজ নিয়েছ, খোঁজ আছে গো, স্ত্রী কোন দিকে যাচ্ছে, বেটি কোন দিকে যাচ্ছে, ছেলে কোন দিকে যাচ্ছে, তার খোঁজ নাই, ওই ইরাকের খবর বলে, ইরানের খবর বলে, বক বক করে কোনো কাজ নেই, মোড়ে চায়ের দোকানে এখানে ওখানে বসে বসে খানিক বক 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 করে বকে নিল, তারপরে আবার সন্ধ্যা মাগরিবে রাজান হলো, ওই চা খেতে খেতেই গেল, কোনো কাজ নেই। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি কোনো জায়গায় সফর করার জন্য প্ল্যান করে, মনে করুন যে আপনি কলকাতা যাবেন, তো আপনার এখানে কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরবেন, মনে করেন নিকটে বহরমপুর পোর্ট, নাকি বহরমপুর থেকে ট্রেন ধরেন তো আপনারা, বহরমপুর, তো বহরমপুর থেকে যখন ট্রেন ধরবেন, তো আপনার বহরমপুরে ট্রেন ধরার সময় হচ্ছে চারটা, তো চারটার সময় আপনাকে ট্রেন ধরতে হবে, তার জন্য কি আপনি আগে থেকে প্রস্তুতি নেন না, নেন কি নেন না? আপনি সামান্য কলকাতা যাবেন, একটা ট্রেন ধরবেন, সফর করবেন, এই ট্রেনটা ছুটে গেলে আবার পরের ট্রেন পাবেন, তার আশা আছে, তারপরেও এই ট্রেনটা ধরার জন্য আপনি সময়ের এত মূল্য দেন, মোবাইলে অ্যালার্ম দেন, বন্ধুকে জানিয়ে রাখেন, স্ত্রীকে জানিয়ে রাখেন, আগে থেকে ব্যাগটাকে সামটিয়ে রাখেন, আগে থেকে সব কিছু প্রস্তুত করে রাখেন, অথচ সলাত ছুটে চলে যাচ্ছে, যেই সলাতটা চলে যাচ্ছে ওই সলাতটাকে আপনি আর পাবেন না, বাড়িতে বসে থেকে, শুয়ে থেকে, ঘুমিয়ে থেকে, মোবাইল চালিয়ে, রঙ্গলীলা করে সময়টাকে আপনি কাটিয়ে দিলেন, ঠিক বলছি না ভুল বলছি? অথচ এই টাইমটার আপনি মূল্য দিলেন না, জামাত যে ধরতে হবে, জামাত ছুটে যাচ্ছে, এর জন্য কি প্রস্তুতি আছে?
স্ত্রীকে বলেছেন, বিবিরে ফজরের সময় যদি আমি উঠতে না পারি তুমি উঠিয়ে দিও, আর তুমি না উঠতে পারলে আমি উঠতে পারলে তোমাকে উঠিয়ে দেবো, কারণ ফজরের জামা ছুটে যাবে। ট্রেন ছোটার জন্য পাঁচটা বন্ধুকে বলেছেন, মোবাইলের একটা অ্যালার্ম দিয়ে হয়নি পাঁচটা অ্যালার্ম দিয়েছেন, কথা ভুল বলছি গো, কিন্তু সলাত আপনার একবার ছুটে গেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে আমার উম্মতের দল, সলাত পড়তে আছো, ডান দিকে বলেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খবরদার এই আশা করো না যে বাম দিকে ঘুরিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে তুমি সালাম ফিরিয়েছো, ডান দিক থেকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরানোর জন্য কয়েকটা হয়তো সেকেন্ড সময় লাগবে, ওই সেকেন্ডটা তুমি দুনিয়াতে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। অথচ বন্ধু, জীবনে কত সলাত ছেড়ে দিলাম, কত নামাজ ছেড়ে দিলাম, বিবি নামাজ ছেড়ে দিল, আমি ছেড়ে দিলাম, আমার সন্তান ছেড়ে দিল, আমার বেটি ছেড়ে দিল, আমার বউ ছেড়ে দিল, আমি আপনি কোনোদিন এই সময়ের একটু খেয়ালকে রাখলাম না, ওই সময়টাকে একটু মূল্যায়ন করলাম না, এই জন্য আপনাকে বলছি শুনুন, পৃথিবীর বুকে আপনি যত ভালো ব্যক্তি হন, যত ভালো কাজ করেন না কেন, যত আমল করেন না কেন, সলাত যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার আমলের কোনো মূল্য হবে না, আপনার আমলের কোনো মূল্য হবে না, হবে না, হবে না। এই জন্য বন্ধুরে আমার, সলাত আমাকে আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল তিনখানা কথা বললেন, মানুষ মারা যাওয়ার পরেও তার কাছে পৌঁছায়, তার তিন নম্বরটা হলো ওয়ালাদুন সালিহান ইয়াদউলা, এমন একটা সন্তান দুনিয়ার বুকে সে বানিয়ে গেছে। এখানে একটা কথা বলেনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার প্রায় 80-85 বছর বয়স হয়ে যায়, সন্তান যখন পান নাই, ওই সন্তান না পাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তিনি দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমাকে এই ইরাক শহরের মধ্যে, ব্যাবিলন শহরের মধ্যে তুমি আমাকে বড় বাদশা করে দাও, আমাকে বড় রাজত্ব দাও, আমার অনেক মাল দাও, ধন দাও, টাকা দাও, পয়সা দাও, অনেক কিছু বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম নবী আলাইহিসসালাম ধন চাননি, বাড়ি চাননি, গাড়ি চাননি, সুন্দরী নারী চাননি, রমণী চাননি, বাইক চাননি, টাটাস চাননি, বরং আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আই পরওয়ারে দেগার আলাম, আই মেরা রাব, আই মেরা মালিক, মুঝে বর্দবার এক বাচ্চা আতা ফরমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন, দোয়া করলেন, আল্লাহ গো তুমি আমাকে একটা সুসন্তান, একটা জ্ঞানী সন্তান, একটা সুশিক্ষিত সন্তান, সালেহ সন্তান, নেক সন্তান তুমি আমাকে দান করো, কারণ নেক সন্তান যদি কারো কাছে থাকে পৃথিবীর সব কিছু তার কাছে থেকে গেল। বন্ধুরে আমার, মাল কিন্তু আসল জিনিস না, আপনার কাছে মনে করুন পৃথিবীতে সব থেকে বেশি মাল আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পত্তি আছে, আপনার ধনের কোনো শেষ নাই, আপনার মালের কোনো শেষ নাই, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু যদি পরকাল আপনার হারিয়ে যায়, যদি আপনি জাহান্নামি হয়ে যান, এই মাত্র 60-70 বছরের কোটিপতি হয়ে করোড়পতি হয়ে কোনো লাভ নাই, বরং আপনার থেকে একটা রাস্তার ভিখারি যে ভিক না করলে, মানুষের কাছে হাত না পাতলে তার খাবার হয় না, খাবার জুটে না, ওই লোকটা আপনার থেকে উত্তম যদি সে নাকি আল্লাহর কাছে উত্তম হয়ে জান্নাতটা পেয়ে যায়। কেননা বন্ধুরে আমার, সামান্য দুনিয়াতে আমি আপনি আছি মাত্র 60-70 বছর, এই 60-70 বছরে দাদাগিরি করে, এই 60-70 বছরে আরাম করে, আয়েস করে, রাজত্ব করে আমি কোটিপতি দেখিয়ে চলে গেলাম, চলে যাওয়ার পরে যখন পরকালে পৌঁছালাম, পরকালের জীবনের আর কোনো শেষ নাই, সীমাহীন জীবন, ওই সীমাহীন জীবনটা আমাকে আপনাকে কষ্ট করে আযাবের মধ্যে দিয়ে জাহান্নামের মধ্যে কাটাতে হবে। বন্ধুরে আমার, ওগো আমার কোটিপতি ভাই, ওগো আমার অর্থশালী ভাই, ওগো আমার দানি ভাই,
ওগো আমার টাকা ভাই পয়সাওয়ালা ভাই, একটু শুনে নেন, একটু বুঝে নেন, আপনার কাছে আজ অটল সম্পত্তি আছে, ওই সম্পত্তি আপনার সেদিনই কোনো কাজে আসবে না, সেদিন আপনার সব ধ্বংস হয়ে যাবে, সেদিন আপনার কোনো কল্যাণে আসবে না। ওই দিনকে আপনার যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামে খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, লা ইয়াকুলুহু, তাদের কোনো খাবার দেওয়া হবে না। কাদের খাবার দেওয়া হবে না? ইল্লাল খাতিন, খাতিনদেরকে দেওয়া হবে কি গিসলিন, তাদেরকে রক্ত মলমূত্র এই সমস্ত নোংরা জিনিসগুলো দেওয়া হবে, সেটা আবার ফুটন্ত থাকবে। সম্মানিত শুধু আল্লাহর কাছে জাহান্নাম থেকে জাহান্নামবাসীরা কানবে আর বলবে আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো আমার মাওলা, এতদিন ধরে কষ্ট করে আছি, খোদার যন্ত্রণা সহ্য হয় না, খাবারের যন্ত্রণা সহ্য হয় না, এত খোদার যন্ত্রণা লেগেছে যে খোদার যন্ত্রণা সহ্য হয় না, আমাকে কিছু খাবার দেওয়া হোক। কয়দিন পর্যন্ত? এক নয়, দুই নয়, তিন নয়, হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে, আল্লাহ কোনো খাবার দেবে না। শেষবারে রহম করে আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা, ওই বেঈমান বান্দা, ওই বেঈমানের দল, ওরে খাবার চাই, যাও যাও ওদের কাছে যে খাবারটা পৌঁছে দাও। কি খাবার দেবেন? সাজারে মিউজাকুম, জাকুম গাছের কাঁটাদার ফল ওদেরকে নিয়ে গিয়ে বানানো আছে দেওয়া হবে। বন্ধু আমার, ওই কাঁটাদার ফলটা নিয়ে গিয়ে যখন তাদেরকে দেওয়া হবে, ওই ফলটা খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে, খোদার জ্বালা সহ্য না করতে পেরে, খাবারের তাড়নায়, খোদার তাড়নায় ওই কাঁটাযুক্ত ফল সে খেতে থাকবে, জাহান্নামেরা খেতে থাকবে, আর গলার মধ্যে গিয়ে হালকুমে যখন আটকে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না, এবার চিৎকার করে বলবে আল্লাহ খাবার চাইছিলাম, কতদিন কষ্ট করে করে, কান্না করে করে খাবার চাইলাম, এমন খাবার দেয়া হলো যে খাবারটা গলার মধ্যে আটকে গেল, নিচেও নামে না, উপরে উঠে না, আল্লাহ পানি দাও, পানি দাও, কিন্তু আল্লাহর সাড়া দেবেন না। চট করে আপনাকে এক সেকেন্ড একটা কথা বলি, স্মরণ করেন তো, জীবনে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছেন না? আমরা খাই না তো মাছ, মাছের তরকারি দিয়ে খাবার খেতে গিয়ে কোনো সময় আমাদের গলায় কাঁটা বেঁধে গেছে না যাই না? তো সামান্য একটা কাঁটা বেঁধে যাওয়ার কারণে কত কষ্ট হয়েছে, ছটপট করেছি না, কত গলার ভিতরে হাত ভরে দিয়ে কাঁটাটাকে বার করার চেষ্টা করেছি, ঔষধ প্রয়োগ করেছি, শুকনা খাবার খেয়ে চেষ্টা করেছি, যতক্ষণ পর্যন্ত না ওই কাঁটাটা বার হয়েছে আমাদের ছটপটানি বন্ধ হয়নি, ঠিক না বল? সামান্য একটা মাছের কাঁটা যার তীক্ষ্ণ, যার সরু, যার নগণ্য, ওই জাহান্নামের জাক্কুম গাছের থেকে অনেক কম, অনেক কম বলতে কত হাজার দিয়ে যদি আপনি ভাগ করেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না, কত কম তার জ্বলন। তারপরেও ওই মাছের কাঁটার জ্বলন সহ্য করতে পারি না, ছটপটানি লেগে যায়। যদি ওই কাঁটাটা আমার আপনার গলায় সেদিনকে আটকে যায়, আর হাজার হাজার বছর যদি আটকে থাকে বার না হয়, বলেন কত কষ্ট আমার আপনার জীবনে হবে ভাই। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গায় এমন অবস্থা হবে রে, মরণও হবে না, জিন্দাও থাকবে না, মরণ এবং জিন্দার মধ্যে, মরণ এবং জীবনের মধ্যে ওই মানুষটাকে লটকিয়ে রাখা হবে। শোনেন, এদিকে তাকান, অনেক মানুষ অসুস্থ হয়ে থাকে না, পড়ে অসুস্থ মানুষকে দেখতে যান, গিয়ে হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে বলে, ভাই আমার জন্য দোয়া করো, আর সহ্য হচ্ছে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেয়, আমি যেন মারা যাই, বলে না, বলে কি বলে না বলেন? সামান্য একটু দুনিয়ার যন্ত্রণা সহ্য হয় না, কষ্ট কিয়ামতের মাঠে বিচারের পর যখন জাহান্নামি তাকে করে দেওয়া হবে, তার ওই জাহান্নামে ওই একই অবস্থা হবে, কিন্তু এই কষ্টটার ওই কষ্টটার সঙ্গে আপনি কল্পনা করতে পারবেন না কত কষ্ট। সেও মরবে না, আবার বাঁচবেও না, এই অবস্থায় থাকবে। এই জন্য দুনিয়াতে থাকতে পরকালের মূল্যায়ন করতে হবে। আমি হাদিসটা বলছিলাম, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লা, এমন একটা সন্তান
আল্লাহর সে দুনিয়াতে বানিয়ে গেছে, যে সন্তানটা আল্লাহর কাছে কেঁদে বলবে আল্লাহ আমার আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে মারা গেছে, আমার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে মারা গেছে, দুনিয়াতে বেঁচে নয়, জানি না কবরে কি অবস্থায় আছে, আল্লাহ যদি আমার আব্বাকে যদি আমার মাকে তুমি জান্নাত দিতে, রহম করতে, খবর রাজাবটা মাফ করতে, তো আল্লাহ রাসূল বলছে ওই সন্তানের ডাক আল্লাহ শুনবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সন্তান বানানোর চেষ্টাকে করি, এই সন্তানকে আমরা বানাই, আজকে ইসলামী শিক্ষাটাকে ফকিরি শিক্ষা মনে করি, কোরআনের শিক্ষাটাকে ভিক্ষাবৃত্তি শিক্ষা মনে করি। সম্মানিত সুধি, ইসলামী শিক্ষা সংস্কৃতি আপনার বাচ্চাকে দিয়ে যান, আপনার বাচ্চা যদি কান দেয় আল্লাহর কাছে সেটা কাজে লাগবে, নচেত আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মাস্টার বানাবেন, আমাদের দুঃখ নেই, আপনি পরকাল হারাবেন, আপনার কাজে আসবে না। আপনি বানানোর পূর্বে তাকে কোরআনের জ্ঞান দেন, দিনের জ্ঞান দেন। সম্মানিত সুধি, আপনাদের কাছে আমি যে আলোচনা করছি, আলোচনার বিষয়ই কিন্তু হচ্ছে যে সাদাকা, সাদকা দুই প্রকার বলেছি, সাদকায় আম আর সাদকায় খাস, সাদকায় জারিয়া সাধারণ দান আর সাদকায় জারিয়া, জারিয়ার কথা এতক্ষণ বলতে বলতে আসছিলাম। সম্মানিত সুধি, তো আজকে মসজিদের উন্নতিকল্পে মসজিদ কেন্দ্রিক হচ্ছে এই সভা। সম্মানিত সুধি, আমি আপনাদের কাছে দু তিনটা আয়াত পরিবেশন করেছি, আয়াতগুলোর এখনও পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি, একটা হাদিসকে নিয়ে চলছিলাম এতক্ষণ। আল্লাহর হস্তে মেহরবানি করে আপনারা এই মসজিদের জন্য, আপনার আমার জীবনের কল্যাণের জন্য একটা সাদকায়ে জারিয়া কি করা যায়, কেউ 500 ইঁট, কেউ 1000 ইঁট, কেউ 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, কেউ হয়তো 1000 টাকা, 500 টাকা, আপনি গোটা মসজিদ বানাতে পারেননি, কিন্তু আপনি আল্লাহর হস্তে মসজিদটা বানানোর জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, দুনিয়াতে যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয় তো আল্লাহ কেয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে রাখবেন। আল্লাহু আকবার, বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ ঘর বানাবেন। তো এমন কেউ কি আছেন যে কিছু কিছু সহযোগিতা আল্লাহর হস্তে করবেন মসজিদের জন্য, 1000 ইঁট, 500 ইঁট বা 500 টাকা, 1000 টাকা আল্লাহর হস্তে দেবেন, আপনার জন্য শরীয়ত সম্মত দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে কেউ কি আছেন 500 ইঁট দেওয়া মতো, 1 ব্যাগ সিমেন্ট দেওয়া মতো, 2 ব্যাগ সিমেন্ট দেওয়া মতো কেউ আছেন আল্লাহর হস্তে মেহরবানি করে 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 1 ব্যাগ সিমেন্ট দেওয়া যাবে না, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ চিরকাল, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ চিরকাল, আজকে যদি সময় থাকা অবস্থায় আপনি আল্লাহর রাস্তায় সাদাকা না করে যেতে পারেন তাহলে কিন্তু আপনি পরকালে ফেরে পড়ে যাবেন, ফেরে পড়বেন, আপনি বুঝতে পারবেন না আপনার জন্য কেউ আসবে না, সেদিন একটা নেকির জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমার আল্লাহ আপনাকে বলবে যাও তুমি একটা নেকি নিয়ে এসো তোমাকে জান্নাত দেওয়া হবে, দুনিয়াতে তুমি অনেক কিছু করেছিলে, সেদিন সন্তানের কাছে গিয়ে বলবে বেটা তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, মাস্টার বানিয়েছিলাম, ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, হাকিম বানিয়েছিলাম, বেটা তোমাকে বানাতে গিয়ে আমি তো শরীয়তকে জলাঞ্জলি দিয়েছিলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাচ্ছি, তুমি কি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে, আমি জান্নাত যেতে চাই। জাজাকাল্লাহু আহসানুল জাজা। আমার একজন বাবা জীবন আব্দুল হালিম সাহেব, আলহামদুলিল্লাহ উনি আল্লাহর হস্তে মসজিদের জন্য 500 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? আচ্ছা আমজেদ আলী, বাড়ির টাকায়? জি আমজেদ আলী, 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা, হাজি আমজাদ আলী, ওই যে একটু আগে বলছিলাম যদি নিয়াত থাকে আমাকে লোকে হাজি বলবে তাহলে ওই অবস্থা হবে বাবা, লোকে যদি নিয়াত আমি নিয়াত করি যে আমাকে বড় আলেম বলবে মানুষ তাহলে আমার অবস্থা ওইখানেই হবে। সম্মানিত সুধি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হজকে কবুল করুক এই দোয়ায় কামনা করি। জি বাবা জীবন বলেন, উস্তম মোল্লা।
আমার বাবা জীবন আমজাদ আলী সাহেব, উনি টেকাই বাড়ি দুই বস্তা সিমেন্ট দিলেন, জাযাকাল্লাহু আহসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার জীবনে কল্যাণময় করুক, আল্লাহ যারা দান করছেন, যারা এই মসজিদের জন্য দিচ্ছেন, আল্লাহ তাদের প্রত্যেকটা পদে পদে তুমি তাদেরকে উন্নত জীবন দিও, তাদেরকে আমলে সলেহ করার তৌফিক দিও, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক তুমি দান করো। সম্মানিত শুধু আর কেউ আপনারা আছেন, একটু আল্লাহর রাস্তায় মেহরবানি করে একটু আগিয়ে আসুন, দেরি করবেন না, ঝটপট করে। কাজী মালি এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হায় আল্লাহ, যারা দান করছে এই তাদের দানকে কবুল করে নাও। কি নাম বাবা জীবন? দিন মোহাম্মদ মোল্লা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিন মোহাম্মদ মোল্লা, আমার বাবা জীবন উনি 500 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله। হে ইমানদারের দল, হে ইমানওয়ালারা, যারা তোমরা ইমান নিয়ে এসেছ, যারা তোমরা ইমান নিয়ে এসেছ, ওই ইমান যারা নিয়ে এসেছ শোনো, তোমরা ইমানওয়ালারা শুনে নাও, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের টাকা পয়সা, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে, আউযুবিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহর স্মরণ থেকে মাল পাওয়ার পরে, ধন সম্পদ পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে, বাড়ি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে থাকবে, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মহিরুদ্দিন, মহিরুদ্দিন 500 টাকা মারহাবা, জাযাকাল্লাহু আহসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরান জাযা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। মহিরুদ্দিন 500 টাকা মারহাবা। কি নাম? মাইনউদ্দিন 200 টাকা, জাযাকাল্লাহু আহসানুল জাযা, মাইনউদ্দিন 200 টাকা। ভাই আমার, এই দুনিয়াতে আমরা আছি, এখন আছি, কখন চলে যাব এর কোনো গ্যারান্টি কিন্তু নেই, তাই বেঁচে থাকতে থাকতে আল্লাহর রাস্তায় মেহরবানি করে আমাদেরকে আল্লাহর রাস্তা আগিয়ে আসতে হবে। এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট সাদকায়ে দাঁড়িয়ে করে যান, কারণ আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে কিন্তু আর এই দুনিয়াতে ফিরে আসতে পারবো না। সেদিনকে আল্লাহর আপনাকে বলবো, কি বলবো, আল্লাহর কাছে আমরা বলে থাকবো, আগে যে আল্লাহ আমাদেরকে একটু সময় দাও। হিকমত সাহেব, আমার বাবা জীবন 200 টাকা, জাযাকাল্লাহু আহসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শুধু আপনারা আগে আসুন, আল্লাহর হস্তে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ আপনি দিয়ে সাদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করুন, আপনার কল্যাণ হবে, আপনার কামিয়াব হবে, পরকালে মারা যাওয়ার পর এই সাদকায়ে জারিয়া আপনার কাছে পৌঁছাবে। সম্মানিত শুধু তাই আমরা প্রত্যেকেই যতক্ষণ আলোচনা চলবে, আলোচনা শুনবো, আমরা আল্লাহর রাস্তায় দান করবো, ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিতে থাকবো, আল্লাহ আমাদের সর্বোপরি কবুল করে নিন, আল্লাহ।